আম বারিপদা তুলসী চৌড়ারে মেলা কেতে দিন হব সাংস্কৃতিক কার্যক্রমে আপন মানে এবর্ষ কন দেখবা পাইবে আপন মানে দেখুথিবা এ সুন্দর তোরণটি কি করেছেন এবং কেমিতি করেছেন এই ভিডিওরে সবু কিছু জানিবা। সো হ্যালো নমস্কার, জয় জগন্নাথ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করছি আপনার সমস্তে বহুত বড় আসবে। চলন্তু আজির ভিডিওরে আম বারিপদা তুলসী চৌড়া ফ্রেন্ডস ইউনিয়নর কিছু মেম্বর ভাই মানক সাঙ্গে কথা হবা, ডিটেলস জানিবা কেমিতি আরম্ভ করেছিল তাঁকর এ অনুষ্ঠান ফ্রেন্ডস ইউনিয়ন গণেশ পূজা কমিটি এবং এবর্ষর সাংস্কৃতিক কার্যক্রম কন হব সবু কিছু ডিটেলস রইব এই ভিডিওরে। আপনার মানে ভিডিওকে কন্টিনিউ দেখন্তু, চলন্তু ভিডিওকে আরম্ভ করিবা। ও মো নাম হচ্ছে সৌম্যরঞ্জন মিশ্র সমু, আম ফ্রেন্ডস ইউনিয়ন গণেশ পূজা কমিটির মু হচ্ছে সভাপতি। দেখন্তু দীর্ঘ 18 বর্ষ তলে আমি কিছু সাঙ্গ মানে মিশি গোটে চিন্তা করছিল, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতা হি বড়, তেমন সেই হিসাবে সাঙ্গ মানে মিশিকি গোটে ইউনিয়ন যেমন গোটে একতার গোটে পরিচয়, তেমনি ফ্রেন্ডস ইউনিয়ন গোটে আমি স্টার্ট করছি। ফ্রেন্ডস ইউনিয়ন সেটা আমি ক্লব কহুনু, ফ্রেন্ডস ইউনিয়ন হি কৌছু, সাঙ্গ মানকর একতা। তো ভাবিছিল গোটে সাঙ্গ মানকর করিকি গোটে আমি গণেশ পূজাটা করিবু বলি। তো এটা 18 বর্ষ তলে প্রায় 700 টাকা বজেটে আমি পূজা স্টার্ট করেছিল, যাকে আসি আজি আসিকে প্রায় 24-25 লক্ষ বজেটে পৌঁছিছি। বর্ষ গণেশ পূজা বিষয়ে মুই রাখবা চাই। দেখুন ময়ূরভঞ্জ জেলা কলা সংস্কৃতিতে পরিপূর্ণ, তো গোটে ময়ূরভঞ্জ যে ইতিহাস রয়েছে, যে পরম্পরা রয়েছে, পরিচয় রয়েছে, ভিন্ন পরিচয় রয়েছে তার। যেমন বাউঁশর যে বিভিন্ন উপকরণ রয়েছে, যেমি চেঞ্চড়া হোক, ঝুড়ি হোক, আপনার বাউঁশ বতা হোক, এইসব লোককে আস্তে আস্তে ভুলি, তাহলে আমার পুরোনা সংস্কৃতিটা ভুলি গলে, তো সেই সব জিনিসকে মনে পকাই দেওয়া গোটে ভিন্ন ধরনের ভিন্ন ঢঙ্গর গোটে আমি তরণ সৃষ্টি করছু, যেটা বাউঁশর বিভিন্ন উপকরণ দ্বারা এই টেন্টটিকে আমি সৃষ্টি করে পারছু, যাকে লোক পাখে বহু আদৃত হয়ে পারছে বর্তমান। কালচুরাল প্রোগ্রাম এবর্ষ কন কন অত্যে তারিখর কত আরম্ভ হব এবং কন সব আমি দেখবা পাইবা? দেখুন কালচুরাল প্রোগ্রামটি আমি বিভিন্ন বর্গর লোক এবং বিভিন্ন মানসিকতার মানক নিয়ে আমি প্রোগ্রাম রখিছু, যেমি কি যে আধ্যাত্মিক লাইন কু বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, বেশি গুরুত্ব দিয়ে থাকে, এবং আধ্যাত্মিক আম সমাজ কু এক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে থাকে। তো সেই আমি ওড়িশার কুনি প্রবচক যাকে কেশব দাস নামে পরিচিত, তাঁকর এক প্রবচন সন্ধ্যা আমি রখিছু 9 তারিখ দিন, এবং 10 তারিখ, 11 তারিখ এবং 14 তারিখ আমি এক নৃত্য প্রতিযোগিতার কার্যক্রম রখিছু। যে নৃত্য প্রতিযোগিতা হচ্ছে এক জাতীয় স্তরীয় নৃত্য প্রতিযোগিতা, যেথির কি আমার রাজ্যর বিভিন্ন জেলা এবং রাজ্যর বাহার রাজ্যর মধ্যে প্রতিযোগী মানে আসি এটি পার্টিসিপেট করছেন, যথা উত্তরপ্রদেশ রু, ঝাড়খণ্ড রু, বিহার, ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক, হরিয়ানার, ছত্তিশগড়, এসবু পার্টিসিপেট আসি আমার পাখে এটি অংশগ্রহণ করছেন, যাহাদ্বারা কি সে পার্টিসিপেট বাহার রাজ্যর যেতে পার্টিসিপেট আসছেন এবং বাহার ন্যাশনাল লেভেল রিয়ালিটি শোর জজেস মানে আসি যেত এটি জজমেন্ট করছেন, তা লোকা যে আমার সাধারণ বারিপদা এবং ময়ূরভঞ্জর যে প্রতিযোগী তাঁক মধ্যে এক আগ্রহ উৎসাহ বড়ছে, এবং তাপরে ভারত হচ্ছে এক আদিবাসী জনজাতি সম্প্রদায়কে নিয়ে হচ্ছে আমার এ ভারতবর্ষ, তো সবু জনজাতি এবং আদিবাসী লোক বি মনোরঞ্জন পাই আমি মধ্যে কার্যক্রম রাখছি, যেমন আমি গোটে কুড়মী সম্প্রদায়ের লোক পাই এক ঝুমর কার্যক্রম রাখছি, যেথে কি কুড়মী সম্প্রদায়ের তার চর্চিত হিরোইন পমি মাহাত এবং গুলশন মাহাত তাঁকর কার্যক্রম রয়েছে, ঝুমর নাইটস রয়েছে, এবং আমি 15 তারিখ দিন গোটে আদিবাসী নাইটস রখিছু। আদিবাসী নাইটসে আমি ডগর টুডু, পরাণী সরেন, শ্রুতিরক্ষা সরেন, মঙ্গল হাঁসদা বলি তাঁকর যে সবু আলবম আর্টিস্ট অছন্তি, এবং ডগর টুডু যে কি আমার পশ্চিমবঙ্গর আসছন্তি, জনে বহু চর্চিত অভিনেত্রী এবং সঙ্গীতকার মধ্যে, এবং তাপরে আমি 2 দিন আমার মেলোডি নাইটস রয়েছে, যেথে কি আমার ওড়িশা ওড়িয়ার যে প্লেব্যাক সিঙ্গর মানে অছন্তি সেমানে মধ্যে আসছন্তি। তবে এই যে সুন্দর মেঢটি আমি এবর্ষ দেখিবাকু পাইছি, আপনার যে এর সুন্দর মেঢ দেখুছেন, সে মেঢর অনর হচ্ছেন, তাঁর পুরা নাম তো মু মনে না, তাঁকে আমি রাজা ভাইরা বলে ডাকু, সে হচ্ছে চন্দনেশ্বর তাঁর ঘর, এবং তাঁকর প্রায় এটি 20-25 জন যে মিস্ত্রি লে যে কলাকার লে সে আসিকি প্রায় মাসের ঊর্ধ্ব ধরিকি কাম করলে, আর সমস্ত তাঁকর যেত জন বিশ্বকর্মা, তো তাঁকু কহবা সমস্ত বিশ্বকর্মা প্রায় সে সব ওয়েস্ট বেঙ্গল হি লে প্রায় মাসের ঊর্ধ্ব ধরিকি আমার কার্য তার মানে কারুকার্য করুলে, যাকে আপনার দেখিপারছেন। যেমিতি আমি সমস্ত দেখিলু এথর যে মূর্তি আমার হয়েছিল বা গণেশঙ্কর কাচ চুড়ি সব হয়েছে, এখন যেতে আপনার বিসর্জন করবে পাড়ে বিসর্জন কলাপরে নদীতে, তো সেই কাচ যে সব চুড়ি সব যাব তা প্রতি কিছু প্রিভেনশন আপনার প্ল্যান করছেন কি না, এটা সমস্ত গোটে প্রশ্ন লা। দেখুন আমি প্রথম আগে মূর্তি বিষয়ে কিছু জিনিস কেদেওয়া চাই, যেমি আমার ওড়িশার সংস্কৃতি এবং ওড়িশার পরম্পরা হচ্ছে আমার মা মানে সাধারণত হাতের চুড়ি পিঁধে, যেত গোটে ঝিও
বহু বেশরে অন্য পরঘরক যাচ্ছি সেত তা হাতে চুড়ি সিঁদুর পিঁধুছি সেতবে তার সৌন্দর্য আহরি দ্বিগুণিত হয়ে যাচ্ছে। সেইভাবে আমি এথর গজানন যে প্রতিমূর্তি অছি তাকে যেতে সুন্দর আমার প্রতিবর্ষ দেখা যায় তা দ্বিগুণিত করা আজ বাবা এথর আমি চুড়ি 25,000 ডজন অধিক চুড়িরে তাকে আজ আমি পরিভূষণ করে এক সুন্দর মূর্তি সৃষ্টি করে পারছু। আউ রহিলা মূর্তি বিসর্জন কথা এবং পরিবেশ প্রদূষণ কথা এবং পরিবেশ আমার যে যাহা বি কার্যক্রম রয়েছে তা দ্বারা যেমনি সমাজ যেমনি ক্ষতিগ্রস্ত নৌ সেই আমি এক প্রশাসন সহ কথাবার্তা হয়েছু গোটে যেটা কি আমার বুড়া বড়ঙ্ পাখে গোটে ছোট যে আমার বিসর্জন গোটে কুণ্ড টাইপর করা হয়েছে সেটি আমি তম্বু পকাই তার জরি পকাই তা উপরে আমি বিসর্জন করবু এবং সেটা হলাপরে সে জরি উঠে নিয়ে তাকে তার তার সরকারি প্রশাসন তার ব্যবস্থা করব সেটা নিয়ে কোণ কোটি পকাইব। তো সাং মানে ইয়ে কিছু লা আজ ভিডিও যে আমি চেষ্টা করেছিল টোটাল ফ্রেন্ডস ইউনিয়নর যেতে বি সদস্য অনেক সে ডিটেলস পচারি বুঝবা কমিটি কোণ আরম্ভ হয়েছিল তাঙ্ক পূজা এবং সবু কিছু ডিটেলস ভিডিওর আমি দেলু আপনার আশা করছি ভিডিওটি আপনার নিশ্চয় ভাল লাগি যদি বর্তমান যা ভিডিওটি দেখছেন তো গোটে লাইক করেদেবে এবং সাংমান সেয়ার করার অনুরোধ বাকি সব কিছু বহু বড় ভিডিও সম্পূর্ণ ভাবে দেখতে বহু ধন্যবাদ পুঁ দেখা নয় ভিডিওতে জয় জগন্নাথ। যা পূর্ব ভিডিও লাইক করত এবং চ্যানেল সবসক্রাইব করত নয় নয় ভিডিও দেখা বেল আইকন নিহতি দবাই দেবে আও জয় জগন্নাথ।